কম হয়। কামরূপ মহানগরের অতিরিক্ত জেলা আয়ুক্ত সুকন্যা বরার বাসগৃহত অভিযান, আয় বহির্ভূত সম্পত্তির গোচরত সুকন্যার গান্ধী গোষ্ঠীর ঘরত অভিযান, সিএম ভিজিলেন্সর সাংসদ পুঁজির ধন খেলিমেলি করার অভিযোগ। অম্বিকাগিরি রায়চৌধুরী পরিয়ালর ভূমি কেলেঙ্কারিত আরও এজনক গ্রেপ্তার, গীতানগর আরক্ষীর জালত মাটির দালাল প্রদীপ ভূঁয়া, ভূমি কেলেঙ্কারিত এই পর্যন্ত 19 জনক গ্রেপ্তার। 1951 চন নাগরিকত্বর ভিত্তিবর্ষ বিচারি করা আবেদনের রায় সংরক্ষণ রাখিলে উচ্চতম ন্যায়ালয়ে সরকারি পক্ষের অনুপ্রবেশকারী সন্দর্ভত শপতনামা দাখিল করার পিছতে রায় সংরক্ষণ রাখে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের দিন ঘোষণা, 8 জানুয়ারীত অনুষ্ঠিত হব ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন, 28টা পরিষদীয় সমষ্টিত হব নির্বাচন, 12 জানুয়ারীত ঘোষণা হব নির্বাচনের ফলাফল। পাকিস্তানের সেনা ছাউনীত ভয়ঙ্কর আত্মঘাতী বোমা বিস্ফোরণ, সন্ত্রাসবাদীর আক্রমণত 24 জন পাক সেনা নিহত, আহত অর্ধ শতাধিক, আক্রমণের দায়িত্ব স্বীকার তেহরিক এ জিহাদ সংগঠনটির। কেরালার রাজ্যপালক আক্রমণ গুন্ডার, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানক রাজপথত আক্রমণ, কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের ষড়যন্ত্রের অভিযোগ, আক্রমণের ঘটনার পিছতে তুঙ্গত রাজনৈতিক যুঁজ। লোকসভা নির্বাচনের বাবে কংগ্রেসের আবেদন পত্র সংগ্রহ প্রক্রিয়া আরম্ভ, 1 লাখ টাকাক জমা দিয়ে আবেদন পত্র সংগ্রহ করেছে প্রার্থী প্রত্যাশীয়ে। গুয়াহাটির রমেন বরঠাকুর আর মীরা বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র, আবেদন পত্র দিয়ে 22 লাখ টাকা সুমাল কংগ্রেসের পক্ষ। কটন রাজ্যিক বিশ্ববিদ্যালয়ের ভয়ঙ্কর ঘটনা, প্রশাসনিক ভবনের দ্বিতীয় মহলার জঁপিয়ায় এগারী ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, নেমকেয়ার হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে ছাত্রীগী। মহানগরীর লাচিত নগরত ঘরের ভিতরতে উদ্ধার, বৃদ্ধ লোক এজনের মৃতদেহ, পত্নী পুত্র এরি থই যা বৃদ্ধ অকলশরে বসবাস করেছিল ঘরট, করুণ মৃত্যু খাবতিবলিয়া হওয়া রূপম গোস্বামীর মৃতদেহ উদ্ধার করে আরক্ষী আরম্ভ করেছে তদন্ত।